বন্ধুরা, তো আমরা আমরা যে আর এর মান পেয়েছিলাম 9.8, সেটা আমরা স্কেলের সাহায্যে এখানে টেনে নিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা কম্পাসে এই যে মানটা পেয়েছি, এই যে এ থেকে এ যে বি লিখেছি সেখানে বসিয়ে আমরা একটা গোল করে বৃত্ত ছাপ এঁকেছি, ঠিক আছে। এইবার আমরা চাঁদার সাহায্যে চাঁদা নেব। এবার চাঁদাটা আমি এতে বসালাম, এতে বসিয়ে আমরা এখানে 90 ডিগ্রি আঁকবো। তাই এখানে যেখানে পয়েন্ট হচ্ছে 90 ডিগ্রি পয়েন্ট করবো, আর একটা লম্বা লাইনটা আনবো। লম্বা লাইনটা 12 থেকে 13 মিটার, 13 সেন্টিমিটার আঁকবো, ঠিক আছে। আমি করে দেখাচ্ছি। তো আমরা এখানে চাঁদার সাহায্যে চাঁদা নিয়ে এখানে চাঁদা বসালাম, নিয়ে একটা 90 ডিগ্রি পয়েন্ট করে একটা লম্বা লাইন টেনে দিলাম, ঠিক আছে, স্কেলের সাহায্যে। তো এটা আমরা এই নর্মাল স্কেলের সাহায্যেও করতে পারবো। তো প্রথমে আমরা এখানে 90 ডিগ্রি করলাম, করে এ থেকে একটা লম্বা লাইন টেনে দিলাম, ঠিক আছে। এইবার আমরা কী করবো, এবার আমাদের যে এখানে এখানে আমরা করেছিলাম যে অক্ষরেখা 60 ডিগ্রি নর্থ, যে আমরা মিডিলটা পেয়েছিলাম, এটা আমরা চাঁদার সাহায্যে এখানে বসিয়ে, চাঁদার সাহায্যে এখানে বসিয়ে আমরা টেনে নেব। আর 10 ডিগ্রি ব্যবধান পেয়েছিলাম, 10 ডিগ্রি ব্যবধান চাঁদার সাহায্যে আমরা ওটা এখানে টেনে নেব। আমি করে দেখাচ্ছি। তো আমরা চাঁদার সাহায্যে আর স্কেলের দিয়ে আমরা প্রথমে যে 60 ডিগ্রি পেয়েছিলাম দেখিয়েছিলাম, 60 ডিগ্রি প্রথমে চাঁদার সাহায্যে এখানে চাঁদা বসিয়ে আমি 60 ডিগ্রি লম্ব টানলাম, আর তারপরে 10 ডিগ্রি ব্যবধানটাও চাঁদার সাহায্যে বসিয়ে আমি পুরো একটা 10 ডিগ্রি টানলাম। তো এবার কি করব, এবার আমরা যে এখানটা আর এখানটা জুড়ব, এই যে একটা তির্যক অঙ্কন করব, ঠিক আছে, করে আমি দেখাচ্ছি। এর সাথে এটা জুড়ব, এই যে আমরা এর সাথে এটা জুড়লাম। তো এখান এটা একটা তির্যক অঙ্কন করেছি, এর সাথে এটা জুড়ে দিয়েছি, ঠিক আছে। এইবার আমরা কি করব, এখানে আমরা এই যে বি থেকে 10 ডিগ্রি ব্যবধান যে পয়েন্টটা আছে, এই তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কম্পাসের সাহায্যে মাপ নেব। কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এই যে এখানটা বসিয়ে পুরো গোল করে এটা টেনে দেবো, ঠিক আছে। দাঁড়াও, আমি দেখাচ্ছি। তো আমি এখানে কেটে নিয়েছি বৃত্তচাপটা, এটা এই বিতে, যে বি এইখান থেকে বসিয়ে এই মাপটা নিয়েছি, এই পয়েন্টে বসিয়ে বসিয়ে আমি এতে বসিয়ে এটা গোল করে কেটে দিয়েছি, ঠিক আছে। এইবার আমরা এখানটা দেখো, এটা ওপরে এটা নিচে রাখছে না, এটা দুটো সমান নয়। তো আমি কি করব, এইখান থেকে আমি একটা ছোট দেখে নম্বর এনে নেবো, যেটা আমাদের মাপের কাজে লাগবে। আমি দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে। তো আমি এখানে স্কেলের সাহায্যে এই স্কেল স্কেলটা তুলে এই এখানে আমি পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি, ঠিক আছে। তো এইটা আঁকলাম, এটা টোটালি আমরা রাফ কাজ করেছি। এইবার আমরা আসল জিনিস করব, এর সাহায্যে আমরা এই জিনিসটার সাহায্যে আমরা মাপ নেব। মাপ নিয়ে আমরা আসল গোটা জিনিসটা করতে চাই, এটা আমরা রাফে আঁকবো, যার সাহায্যে আমরা ওই জিনিসটাকে মাপ নিয়ে করতে পারবো, ঠিক আছে। আমি দেখাচ্ছি এক্ষুনি। প্রথমে আমরা যে কোনো মাপের একটা স্কেল দিয়ে লাইন টেনে নিয়েছি, ঠিক আছে, যে কোনো মাপের লাইন টেনে নিয়েছি। আমি একটু বড়ো করে করেছি যাতে আমার আঁকতে সুবিধা হয়, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এইবার হচ্ছে আমরা এই মানটা নেবো, আমরা প্রথমে মিডিল করতে হবে, ঠিক আছে, এই যে একটা মিডিল টানতে হবে। তো আমাদের জেনে রাখতে হবে যে কোনো কাজ আমরা এই পয়েন্টেই করব, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, আমরা যেই মানটা পেয়েছি মানে আমাদের এই যে তির্যক, এই যে তির্যক এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যেটা পেয়েছিলাম, এটা আমরা কম্পাসের সাহায্যে এখানে বসাবো আর এখানে বসাবো, বসিয়ে জিনিসটাকে আমরা
এখানে বসিয়ে এটা মিডিল করব। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। আমরা করে নিয়েছি এই মাপটা নিয়ে, এই যে মাপটা, এই 60 ডিগ্রি থেকে এই যে মাপটা নিয়ে আমরা যে তির্যকের যে মানটা নিয়েছিলাম সেই তির্যকের মানটা আমরা এখানটাকে আমি বসিয়ে এই একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, যা কাজ করব আমরা এটা দিয়ে টানবো। এইবার আমরা কি করব, এই তো আমরা মিডিল পেয়ে গেলাম, যে আমরা মিডিল পেয়ে গেলাম, এইবার আমরা কি করব, এইবার হচ্ছে দেখি মেরেকা মানে হচ্ছে এটা আমাদের 180 ডিগ্রি, এখান থেকে আমরা সবগুলোকে করব। ঠিক আছে, তো আমাদের প্রথমে মনে করো যে আমাদের দাগিমা রেখায় কী মান দিয়েছিল, দামি দামি দাগিমা রেখায় দিয়েছিল, এই যে দাগিমা রেখা দিয়েছিল 180 ডিগ্রি মিডিল হয়েছিল, আর এই তিনটে এদিকে, এই তিনটে এদিকে। ঠিক আছে, তো আমরা 180 ডিগ্রি মিডিল সামনে লম্বাটা, তো আমাদের আমাদের দুদিকে তিনটে করে পয়েন্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে এটা আমরা এদের 180 ডিগ্রি, তো আমরা এদিকে তিনটে, এদিকে তিনটে পয়েন্ট করবো। তো কোথা থেকে আমরা মানটা নেবো, মানটা নেবো এই যে আমরা এই যে এখান থেকে আমরা মানটাকে নেবো, মানে এখানে কম্পাস বসাবো, এখানে কম্পাস বসাবো, নিয়ে এই যেই মানটা পাবো সেটাকে এইখানে বসিয়ে তিন দিকে তিনটে টানবো, এদিকে তিনটে, এদিকে তিনটে। ঠিক আছে, এখানে দেখাচ্ছি আমরা এখানে টেনে নিয়েছি কম্পাসের সাহায্যে। তো কী করলাম, প্রথমে প্রথমে আমরা এই যে এখানে যে এঁকেছিলাম, এখানে এই যে দেখো, হ্যাঁ এইখানে কম্পাস বসালাম, আর এই যে ছোটো জায়গাটা যেটা টেনেছিলাম এটাতে আমরা কম্পাস বসিয়ে মানটা নিয়ে নিলাম। নিয়ে আমরা মনে করো যে আমরা কী করেছিলাম, এটা 180 ডিগ্রি, এবার এদিকে তিনটে ছিল, এদিকে তিনটে ছিল, কেমন টেনে নিয়েছি, তো এখানে এই মিডিলে বসালাম, এখানে একটা টানলাম, তারপরে এখানে বসালাম, এখানে একটা টানলাম, আর এখানে বসালাম, এখানে টানলাম, এদিকে তিনটে, সেমভাবে এদিকে তিনটে করলাম। ঠিক আছে, তো এইবার আমরা কী করব, এবার আমরা অক্ষরেখাগুলো অঙ্কন করব। কীভাবে করব, এই যে আমাদের যে 10 ডিগ্রি ব্যবধানে যে মান মাপটা নিয়েছিলাম বি থেকে 10 ডিগ্রিতে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা কম্পাসের সাহায্যে মাপটা নেব, নিয়ে প্রথমে এখান থেকে ড্রাইভার মানে টোটাল কটা করবো, মনে করো অক্ষরেখাটা আমরা নিয়েছিলাম, এই যে আমাদের অক্ষরেখা 60 ডিগ্রি মিডিল হয়েছিল, এবার এদিকে দুটো, এদিকে দুটো, তাহলে আমরাও কাজ আমরাও করবো, এদিকে দুটো, এদিকে দুটো করে আমি দেখাচ্ছি। দেখো আমরা টেনে নিয়েছি, আমি 10 ডিগ্রি ব্যবধান মানে এই যে এখানে এঁকেছিলাম, এখানে 10 ডিগ্রি ব্যবধান বি থেকে মানে এই পয়েন্ট থেকে এখানে আমরা মানটা নিলাম কম্পাসের সাহায্যে, তারপরে আমরা 60 ডিগ্রি মানে এই পয়েন্টটা, এবার এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে নিলাম, নিয়ে এখানে একটা টানলাম, টোটাল কটা হবে, এদিকে দুটো, এদিকে দুটো, মনে করো 60 ডিগ্রি, এদিকে হবে দেখো 40 50 60 70 80 80 ডিগ্রি। ঠিক আছে, তো মনে করো এখান থেকে নিলাম এই পয়েন্টটা, আমি এখানে একটা ধর, আবার এইখানটা এই পয়েন্টটা নিয়ে এই একটা দুটো হলো, আর এইদিকে এখান থেকে ঘুরিয়ে এখানে একটা টানলাম, আবার এখান থেকে বসিয়ে এদিকে একটা টানলাম। ঠিক আছে, তো এবার আমরা যেই পয়েন্টগুলো করেছি এবার কম্পাসের সাহায্যে আমরা যোগ করব। ঠিক আছে, সেটা যোগ করব মানে এগুলো নেবো কম্পাসের সাহায্যে, যে কোনো মানে মানে এটা এই মানটা বসিয়ে টানবো, এবার আবার কম্পাসে বসিয়ে এই মানটা মানে আমরা ওটা করবো এই বিন্দুটা দিয়ে, এই বিন্দুটাতে আমরা নেবো এই মানটা এনে নিয়ে যে কোনো করবো এই বিন এইটা দিয়ে। ঠিক আছে, এত পর্যন্ত আমি করে দেখাচ্ছি, মানে আমরা কম্পাসটা এখানটা বসিয়ে এই সব কটা টানবো। ঠিক আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। তো তোমরা দেখতে পারো আমি কম্পাসের সাহায্যে প্রত্যেকটা মান নিয়ে এখানে বসালাম, দিয়ে গোল করেছি, তো আমাদের টোটাল এখান থেকে আমরা এইগুলো এই বৃত্তচাপগুলো আমাদের এইখানটাতে করতে হবে। ঠিক আছে,
এখান থেকে নিয়ে প্রত্যেকটা আমরা বিচক করে নেবো, একটু বড়ো দেখে করবো, ঠিক আছে, যাতে আমরা কাজটাকে সহজভাবে করতে পারি। এবার কি করব, এইগুলো জুড়ে দিলাম, তো এবার আমাদের এইগুলো যুক্ত হবে, স্কেলের সাহায্য নেবো, নিয়ে এই প্রত্যেকটাতে আমরা স্কেলের সাহায্যে জুড়বো, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু নেবো, এই যে এটা আমরা এই বিন্দুটাতে আমরা যে কোনো সবগুলো কাজ করেছি, তো আমাদের মেন কাজ হবে এই বিন্দুটাকে নিয়ে সবকটা আমরা পয়েন্ট স্কেল দিয়ে জুড়বো, ঠিক আছে, আমি দেখাচ্ছি এক্ষুনি। তো দেখো আমরা স্কেলের সাহায্যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পয়েন্ট আমরা যোগ করে দিচ্ছি, তো আমাদের এইটা মিডিল ছিল, এইখানে সাহায্যে এটা প্রত্যেকটা এঁকেছি, তো এবার তাহলে আমরা কী করলাম, কম্পাসের সাহায্যে প্রত্যেকটা পয়েন্ট জুড়ে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট জুড়ে দিলাম, আমাদের কাজ হচ্ছে এইটা মিডিল ছিল, এখান থেকে প্রত্যেকটা স্কেল বসিয়ে আমরা প্রত্যেকটা লাইন জুড়ে দিয়েছি। এবার যেই এক্সট্রা লাইনগুলো আছে আমরা মুছে দেবো, ঠিক আছে, এক্সট্রা লাইনগুলো মুছে দেবো। তো দেখো আমরা দাগগুলো মুছে নিয়েছি সবকটা, তো জিনিস যে অঙ্কনটা সেটা এরকম হবে, তো এবার আমরা এখানে পয়েন্টিংগুলোও করে নিয়েছি সুন্দরভাবে, ঠিক আছে। তো এবার দেখো আমরা যেখানে দাগিমা রেখা পেয়েছিলাম, এই যে দাগিমা রেখা, ঠিক আছে, এটা অক্ষরেখা, ঠিক আছে, তো আমাদের মিডিল কোনটা 60 ডিগ্রি, যেটা আমরা পেয়েছিলাম 60 ডিগ্রি, মনে করো এবার 80 ডিগ্রি মিডিল, 80 ডিগ্রি মিডিল, 60 ডিগ্রি মিডিল, ঠিক আছে। তোমরা যদি বলো যে মিডিল কী করে হলো, তাহলে দেখো 60 ডিগ্রি মিডিল, 60 ডিগ্রি আর 80 ডিগ্রি মিডিল, ঠিক আছে, এই দুটো মিডিলে থাকতে হবে। তো এবার খেয়াল করো আমরা কী কী পেয়েছিলাম, পয়েন্টিংয়ে বলছি, ঠিক আছে, দেখো 180 ডিগ্রি, 100 ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, 150 ডিগ্রি, 160 ডিগ্রি ওয়েস্ট, 170 ডিগ্রি ওয়েস্ট, 160 ডিগ্রি ওয়েস্ট, 150 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। এবার নর্থ ছিল 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, এদিকে দেখো 40 ডিগ্রি, 50, 60, 70, 80 ডিগ্রি, তো আমরা এরকমভাবে পয়েন্টিংগুলো করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা তাহলে আমরা বুঝতে পেলাম যে আমরা কীভাবে এটা অঙ্কন করব, ঠিক আছে, থ্যাংক ইউ।